وَلَسَوْفَ يُعْتِيكَ رَبُّكَ فَتَرْضَى Nobi, এমন এমন জিনিস আমি আপনাকে দেব আপনার এই পেরেশানি দুঃখ কষ্ট আপনার থাকবে না কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না যখনই আপনি চিন্তিত যখনই আপনি টেনশনে আছেন যখনই আপনি পেরেশানিতে আছেন এমন নাজনেয়ামত আর খোশামদেদ আপনারে শোনাবো সুখের সংবাদ শোনাবো ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে আল্লাহ কি আল্লাহ পাইছি আমরা বিশ্বনবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাকটিভ তখনই আল্লাহ নিয়ামত পাঠায় কিভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে বিশ্বনবী ইসলামের মন খারাপ হায়রে এই দুইটার একজনও তো আমার কথা শুনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজ্জুদের সালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিশ্বনবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বুঝে টোজে না তাই না আল্লাহ তো বুঝে দেখে না না তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মোনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব দুইটা লাগবে না দুইজনের একজনকে দিলেই হবে আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়া আহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়া আহাব্বির রাজুলাইনি ইনদাক বি উমর ইবনে আল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম আল্লাহ হিশামের বেটা আবু জাহেল এরে দাও নাইলে খাত্তাবের বেটা উমর রে দাও সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না আল্লাহ রাসূল অপেক্ষা করছেন ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন সাইয়েদনা উমরে ফারুক তখনও কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান উমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসূল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও উমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে সরে যাও হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরায় দিলেন সাইয়েদনা উমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্বনবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপুকাত হয়ে গেলেন তলোয়ারটা বিশ্বনবীর সামনে রেখে দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মুহাম্মাদ আল্লাহর রাসূল বিশ্বনবীর মন খুশি হয়ে গেল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী হে অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবেন আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব পড়েন সুবহানাল্লাহ সাইয়েদনা উমরে ফারুক মুসলমান হয়ে গেল এবার আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা এদের টনক নড়ে উঠল কারণ উমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সত্য নবী এই কোরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য উমর ফারুক বললেন ফা ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় কেন তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কে ময়দানে নেমে পড়েন আমি উমর আছি দেখি কে কি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা মাক্কি জীবন ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো উমর ফারুকও ছাড়বে না বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও উমরে ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন এগারো জন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন ছয় জন বারো জন উনি সহ বারো জন বারো জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ
তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন। উনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। এই মক্কার নেতা খেতারা, কে আছো? কে চাও মায়ের বুককে খালি করতে? কে চাও সন্তানগুলোরে ইয়াতিম বানাতে? কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে? সামনে আসো, পারলে আমি ওমররে ঠেকাও। ওমরে ফারুক দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা স্লোগানে মক্কার মরু জমিন সেদিন থার থার করে কেঁপেছে। ইতিহাস সাক্ষী, আবু জাহেল, উতবা, সাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই। হঠাৎ ভাবলো, ঘটনা কি, কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার নামে স্লোগান দেয়? নেমে আসলো ঘর থেকে বাইরে, আইসে দেখে মিছিলের সামনে কে? ওমর রে দেখে দিছে একদম। শুধু কাফেররাই সাইদান ওমরে ফারুককে দেখে দৌড়াতো না, মুনাফিকরাও ওমরে ফারুককে দেখে দৌড় মারত। ইভেন ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে দৌড় মারত। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আল্লাহ রাসূল ওমরে ফারুককে দেখলে বলতেন, ওমর, মা সালাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকুম। ওমর, ইবলিস শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমরে ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন, ওরকম ওমর আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, সুবহানাল্লাহ পড়ে। ওইরকম একটা ওমর হইলে আমাদের জন্য না, ওই একটা ওমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মা, চিল্লায় বলো ঠিক কিনা? ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা।